সাংগ্রংশল হাস্ত ফাই সকাই কা বলি তৃণমূল কংগ্রেস নি হা কথনি আদং জ কাকলি ঘোষ দস্তিদার হাস্তেও ফাই বদলনি বরী বিগ্রাই দবাই কক সাবলাইনাই আবর্ণ কারিব বরী মথনি কিসামিসা বরি রক বদল হামনা হিনে কক্তব সাইমান কা ফিয়াবা তাবকসাক জোড়া বরী মথাও জে রক বদল হাবজাক বরক ফাইনি সাল ববহাই ববহাই সামং বদান খাইজাংনাই আবনতি কক্তমা থমনারনি বিসকাঙ্গ ফাই কক সাকা বদলনি সামং তানাই রক নিখুগ কাশানা কক তিফ্রানি হাওয়া তাবক কতাল খে মমতা ব্যানার্জি নি তৃণমূল বদল টিআর ইংরি তঙ্গ আব 2023 বিধানসভা চংবাড়ি ও খেলা নাই ত্রিপুরায় যে কোনো উন্নয়ন হয়নি এবং এখানে মানুষের খুব কষ্ট, কেননা দেখুন বিশেষ করে বিগত যে সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, তারা এখানকার যে প্রাথমিক শিক্ষক সেরকম প্রায় 10,000 লোকের চাকরি তারা খেয়ে নিয়েছেন, এবং এখানে যারা পেনশনভুক্ত মানুষ তারা পেনশন পাচ্ছেন না, পেনশন বন্ধ করে দিয়েছে। এছাড়াও কোনো উন্নয়ন হয়নি। তারপরে ধরুন রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক দলের মনীষীদের উপরে যে আক্রমণ সেটা কিন্তু ভালো নয়, কেননা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে এখানে সব মনীষীদের মূর্তি ভেঙে দিয়েছে এবং প্রচুর হত্যা করেছে, এবং বিশেষ করে সুনীল দেওধর বলে ভারতীয় জনতা পার্টির একজন নেতা এসেছিলেন নির্বাচন করতে গতবারে, এবং তারপরে যে হত্যালীলা এখানে হয়েছে লোকাল মানুষের, অনেকের খুঁজে পাওয়া যায়নি অনেক মানুষকে। তারপরে জনজাতি সম্বন্ধে এদের কোনো উন্নয়নমূলক কাজকর্ম আমরা করতে দেখিনি। ত্রিপুরাতে অনেক জনজাতি রয়েছে। তাছাড়া বৃহত্তর দেখতে গেলে যে উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, কৈলাসনগরে একটা এয়ারপোর্টের ডিমান্ড রয়েছে, কেননা বাংলাদেশের ভূখণ্ডটা মেন যে আমাদের ভারতবর্ষের ভূখণ্ড থেকে ত্রিপুরাকে আলাদা করে রাখে, ট্রেন আসতে পারে না বলে প্লেনে আসতে হয়, তাই জন্য আর একটা এয়ারপোর্টের এখানে কৈলাসনগরে ডিমান্ড ছিল। কোনো কাজ ভারতীয় জনতা পার্টি করেনি, এবং এখানে কোনো উন্নয়ন নেই, চাকরি নেই, কৃষকের স্বার্থে কোনো কাজ নেই, সেই অর্থে এখানকার মানুষ অত্যন্ত অত্যাচারিত নিপীড়িত। তাদের আহ্বানে আসা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কাজ করেছে পশ্চিমবাংলাকে উন্নয়নের স্বার্থে, যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করছেন এখানকার মানুষ যাতে তিনি এসে এখানে হাল ধরেন, সরকার গঠন করেন, এবং সেই স্বার্থেই আমরা এসেছি মানুষের ডাকে সাড়া দিয়ে। কি মনে করছেন, সরকার কি গঠন করতে পারবেন? নিশ্চয়ই পারব। এখানকার মানুষ বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা আলাপ আলোচনা করে তার নেতৃত্বে কাজ করে ত্রিপুরার উন্নয়ন করবেন। গতকাল বিজেপি প্রেস মিট করে বলেছে আপনারা হলে পরিযায়ী, সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? গতবারে তাহলে উনিও পরিযায়ী ছিলেন, উনি পশ্চিমবাংলায় তাহলে ওনারা পরিযায়ী ছিলেন। যদি রাজনীতিতে এই মানুষদেরকে মেনে না নিতে পারে অন্য মতাবলম্বী যে সকল মানুষ রয়েছে, তাহলে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। আইপ্যাকের একটা টিম সদস্য ত্রিপুরায় বিগত 4-5 দিন ধরে এখানে গ্রাউন্ড লেভেলে ওরা কাজ করছিল, এদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কোভিড প্রোটোকল মানা হয়নি বলে এদেরকে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? না, তাহলে তো আমাদের ভাবতে হবে যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে 2021 সালে দিল্লি থেকে যে সকল তাবর নেতারা এসেছিলেন এবং কোভিডটা বাড়িয়ে দিয়ে গেছিলেন পশ্চিমবাংলায়, তাদের বিরুদ্ধেও তাহলে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে পদক্ষেপ নেওয়া হবে। আর কে কে আসছে কলকাতা থেকে ত্রিপুরায় দলকে চাঙ্গা করতে? দলকে দেখুন সব নেতৃত্বই আসবেন, কালকে অভিষেক ব্যানার্জি আসছেন, এবং তারপরে প্রাথমিক কাজকর্ম সব কিছু এগোলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন, কেননা মানুষের স্বার্থে মানুষের ডাকে সাড়া দিয়ে দলের বিভিন্ন নেতা নেত্রীরাই আসা যাওয়া করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হয়েছিল, যে খেলা হবে, যে একটা রব উঠেছিল, সেই রবটা কি মানে ত্রিপুরার মাটিতেও খেলা হবে? নিশ্চিতভাবে খেলা হবে, খেলা হবে মানে আমরা তৈরি। এবং কালকে আপনারা শুনলে অবাক হবেন যে সংসদ ভবনের ভিতরে লোকসভায় তামিলনাড়ুর লোক সেও বলছে খেলা হবে, বাংলায় কেরালার লোক সেও বলছে খেলা হবে, কেননা একতরফা গোল হবে না কিন্তু। তবে কালকে বিজেপি প্রদেশ কার্যালয়ে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে বলা হয়েছে যে খেলা হবে, বারবার বলছে টিএমসির কর্মকর্তারা, কোথায় তাদের খেলা হবে, কিভাবে খেলা হবে? ওদের বলবো কেন, ওদের বলবো কেন, আমার কি পরিকল্পনা আমি বলবো কেন? আমরা মানুষের স্বার্থে সুস্থ রাজনীতি করতে চাই, সুষ্ঠুভাবে রাজনীতি করতে চাই,
কেউ জিজ্ঞেস করলে তো বলবে না, মানুষ জবাব দেবে। তবে ত্রিপুরায় কি মানে প্লেয়ার রেডি হয়ে গেছে, মাঠও তৈরি হয়ে গেছে? সব রেডি আছে, সব রেডি আছে, সময় দেখবেন সব রেডি আছে। যেহেতু আপনার তৃণমূলের সর্বভারতীয় মহিলা সংগঠন থেকে বিলং করেন, রাজ্যের যে মহিলারা রয়েছে তাদেরকে একত্রিত করে সংগঠন আছে অলরেডি এখানে, মহিলারা রয়েছেন যারা কাজ করছেন গ্রামে গ্রামে, আপনারা হয়তো খবর পাননি, খবর পেয়ে যাবেন।